তলা সামনে দিয়ে একসাথে সবাই বন্ধ সবাই দে এরিম ব্যাটা বাইক দেন একটা ফিমেল জবানটা ভাই বন্ধ যা প্রশ্ন করবে তার উত্তর কেন যাব তুই তো কালকে বললি দাও তো রিম ব্যাটা দিয়ে দাও ফিমেল মন সেফ হোম গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, পেশেন্ট নেই প্রায়। এমতো অবস্থায় আমাদের যে দু মাস করে যে কন্ট্রাকচুয়াল সার্ভিসে যে স্টাফগুলো নেওয়া হচ্ছিল সেইগুলোর টেকনিক্যাল পার্সন, মেডিকেল টেকনোলজিস্ট বা ল্যাবরেটরি টেকনোলজিস্ট ছাড়া অন্য কোনো লোককে আপাতত আমরা নিচ্ছি না। যদি সেই রকম মানে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভাবনা চিন্তা করা যাবে স্বাস্থ্য ভবনের নির্দেশে। কোভিড হাসপাতাল কি তুলে দেওয়া হচ্ছে? না 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 না, কোভিড হাসপাতাল থাকবে। সেটা আমরা দেখছি, আমি সুপারকে বলবো। এটা আমার জানা নেই, আমি অ্যাজ ডেপুটি ওয়ান এটা ডিল করিনি। আমরা আজকে বিক্ষোভটা কি নিয়ে, বিক্ষোভটা কি শুনে? বিক্ষোভের কিছু নেই তো, এটা তো স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ। ঠিক, আমার নাম রিম পাঠালি, আমি 2020 থেকে কোভিডে আছি, একদম প্রথম থেকে আমার ওয়ার্ড গার্ল পোস্টে আছি। আমরা প্রথম থেকে কোভিডে কাজ করে যাচ্ছি, যে অবস্থায় মরণাপন্ন ভাইরাস, একটা মানুষ মানুষের সাথে কথা বলতো না, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াতো না, পাশে বাড়ির লোক পাশে বাড়ির লোকের সাথে কথা বলতো না, সবার দরজা বন্ধ থাকতো, দোকানপাট শহর সম্পূর্ণ একদম নিস্তব্ধ। সেই সময় এখানে কোনো লোক কাজ করতে আসতো না, সেই সময় আমরা আসছি এখানে কাজ করার জন্য। আর তখন থেকে আজ 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে আমরা কাজ করছি এখানে। কালকে লাস্ট 2021 30 নভেম্বর আমাদের অর্ডার আসে যে আমাদের কাজ বন্ধ করতে, আমাদের সব কটা স্টাফকে বসিয়ে দেওয়া হয়। কালকে থেকে লাস্ট ছিল তা আমাদের এখন বক্তব্য যে আমাদেরকে কাজে যে হঠাৎ করে বসিয়ে দেওয়া হলো সেটা কেন, আমাদের কোনো একটা ব্যবস্থা করা হোক। আমরা যে এত দিন ধরে মরণাপন্ন ভাইরাসের সাথে যোদ্ধা, আমরা যে কোভিড যোদ্ধা, আমাদের একটা সম্মান দেওয়া হয়েছে, সে সম্মানের সঠিক যোগ্যতা কোথায়? এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার সুসাক স্যার আছে ওনারা, আর এনএস ম্যাম, ডিএনএস ম্যাম সিস্টাররা আছে, তারা আমাদের জানিয়েছে যে আমাদের কাজটা মানে কোভিড ফান্ডটা আসা বন্ধ হয়ে গেছে বলে আমাদের কাজটা বন্ধ করে দিয়েছে। আমরা কাজ এখনও করে যাচ্ছি, হসপিটালে যা পরিষেবা আছে, আমরা খাওয়ার দাওয়ার থেকে আমাদের হাউসকিপিংরা পরিষ্কার পরিচ্ছন্ন, জলের লাইনটা যেটা সারাদিনের কাজ থাকে সেটা সব আমরাই করে গেছি, আর আগামী তো আমরাই কাজ করে যাব। আমরা আমাদের রোস্টার অনুযায়ী মর্নিং ইভিনিং নাইট 3টা শিফটই আমরা করে যাব দিদিদের পাশে পাশে। কিন্তু আমাদের একটা ব্যবস্থা করুক, আমাদের যদি কোভিড ফান্ডের থেকে আমাদের স্যালারি না দেওয়া যায় তাহলে অন্য কোনো জায়গা থেকে আমাদের স্যালারি ব্যবস্থা করে আমাদের কাজের ব্যবস্থা করুক, আমাদের কাজটার ব্যবস্থা করুক, এটাই আমাদের অনুরোধ। কিন্তু কাজ আমরা শান্তি, আমাদের পরিবেশ এখনও শান্তশিষ্ট, আপনারা দেখছেন আমরা শান্তশিষ্ট হয়ে সবাই এক হয়ে আমরা কাজের জন্য দাবি করছি, আমরা যেন একটা আমাদের একটা ব্যবস্থা হোক।